আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই গ্রিন টেক আনলিমিটেড চ্যানেল। তো বন্ধুরা, আপনি কি আপনার ল্যাপটপ বা পিসিতে আপনার ওয়াইফাই কানেক্ট বা নেট কানেক্ট দিতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার ল্যাপটপ বা পিসিতে নেট বা ওয়াইফাই কানেক্ট করবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার ল্যাপটপ বা পিসিতে আপনার নেট কানেকশন দেওয়ার জন্য একটু টেক্সট বারের নিচের দিকে লক্ষ্য করেন, ডাইন সাইডে লক্ষ্য করেন যে আপনাদের এখানে, তো এখানে দেখেন নেট ব্রাউজারের মতো একটা চিহ্ন দেওয়া আছে। তো আপনারা অবশ্যই এই চিহ্নটি গেছিলেন, তো আপনারা এই চিহ্নটিতে ক্লিক করবেন। তো এই চিহ্নতে ক্লিক করার পর দেখেন যে ওয়াইফাই লেখা আছে, তো আপনারা এই ওয়াইফাই চিহ্নতে ক্লিক করবেন। এই ওয়াইফাই চিহ্নতে ক্লিক করবে, তো টার্ন অফ আছে, তো এটি আমাদের অন হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার পর আমাদের আশপাশে এরকম আমাদের নেট কানেকশনগুলো শো করবে। তো আমরা এই নেট কানেকশন, আমাদের যে নেট কানেকশনটি আছে বা ওয়াইফাই কানেকশনটি আছে, তো আমরা এটিকে এখানে সিলেক্ট করব। তো এখান থেকে আপনার যে নেট কানেকশনটি আছে, আপনার তো সেটি সিলেক্ট করে নেবেন। তো আমার প্রথমে যে নেট কানেকশন সেটি আমার, তো আমি এটিকে সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখন এটিকে এখানে ক্লিক করবো একবার ক্লিক। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কানেক্ট অটোমেটিকলি। তো এখানে আপনার এরকম টিকচিহ্ন নাও থাকতে পারে, তো আপনারা এখানে যদি না থাকে তাহলে আপনারা এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। কানেক্ট অটোমেটিকলি যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার আজীবন আর আপনার এখানে কানেক্টের কোনো প্রয়োজন নেই, আপনি একবারে শুধু পাসওয়ার্ডটি দেবেন। তো পাসওয়ার্ড, তো একবারে পাসওয়ার্ডটি দিয়ে দিলে আপনাকে আর প্রতিবার পাসওয়ার্ড দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে না। তো আপনার ল্যাপটপ অন করলে, আপনাদের ওয়াইফাই অন থাকলেই আপনাদের এটি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো দেবেন টিকচিহ্ন দেওয়ার পর আপনারা এখানে লেখেন লেখা আছে কানেক্ট, তো আপনারা এই কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনাদের এখানে ওয়াইফাই বা নেট কানেকশনের যে পাসওয়ার্ডটি আছে, তো আপনার এখানে পাসওয়ার্ডটি চাবে আপনার ওয়াইফাই কানেকশনে, তো আপনার এই সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা যেদিন লেখা আছে নেক্সট, তো আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা ইএসএ দেখেন লেখা আছে ইএসএ নো, তো আপনারা ইএসএ ক্লিক করবেন। তো ইএসএ ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে, তো একটু সময় নেওয়ার পর দেখেন আপনাদের এটি, তো আপনাদের দেখেন নেট কানেকশনটি হয়ে গেছে। তো এখানে আপনার ডিসকানেক্ট দেখাচ্ছে, এখন আপনারা যদি এখান থেকে ডিসকানেক্ট করতে চান তাহলে আপনারা এখানে ডিসকানেক্ট করতে পারবেন। তো ডিসকানেক্ট ক্লিক করে আপনারা ডিসকানেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আশা করতেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনার ল্যাপটপ বা পিসিতে নেট কানেকশন দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এরকম আরও নতুন নতুন টপিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লাস আপনারা যদি এরকম কোনো প্রবলেমে থাকেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, তো আমি সে বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী আবার নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।